আমরা তো যে কোনো ব্যাপারে অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং আমরা এনকারেজ করি, কিন্তু কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনে মা কিংবা বাচ্চা তারা দুধ দেওয়া এবং দুধ খাওয়ার মতো পরিস্থিতিতে থাকে না। সেই হিসাবে এখন যেটা করা হচ্ছে, প্রত্যেকটা সেন্টারে, বিশেষ করে আজকে একটা টার্সিয়ারি আমাদের হেলথ সেন্টার, এখানে আমরা কি করছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই গাইডলাইন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই সিলেকশন আমাদের এই হাসপাতালটা, এটাকে বলে কম্প্রিহেন্সিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার। এখানে কি থাকবে, এখানে একটা মিল্ক ব্যাংক থাকবে, যেমন ব্লাড ব্যাংক আছে তেমনি মিল্ক ব্যাংক। তাহলে মিল্ক ব্যাংকে মিল্কটা কারা দেবে, কোনো কোনো মা দেখা গেল বাচ্চা জন্ম হয়েছে, এটা প্রিমেচুর বেবি, ব্রেস্ট মিল্ক সাক করতে পারে না, কিংবা যে কোনো কারণে হোক বাচ্চাকে দুধ দিতে পারছে না, তখন তার মিল্কটা জমে থাকে ব্রেস্টে। ওই মিল্কটা আমরা এখানে প্রসেসের দ্বারা এক্সপ্রেশন করে এটাকে ব্যাংকে রাখবো। তেমনি আবার কিছু কিছু বেবি আছে যে একটা কোনো কারণে দেখা গেল একটা বেবি মারাই গেল, তখন কি হবে, তাহলে ওই মার তো আর সাথে সাথে দুধটা বন্ধ হয়ে যাবে না, এটা কিছুদিন ধরে দুধটা চলতেই থাকবে, তখন আমরা এদের কালেকশন করব। আর তাছাড়া আমরা যদি জানি যে ব্রেস্ট মিল্কের কোনো বিকল্প নাই, এই হিসাবে আমরা একটা কালেকশন সেন্টার থাকবে, সেখানে এটাকে প্রসেসিং করা হবে, তারপরে স্টোরের বন্দোবস্ত করা হবে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.